প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বেলা 11টায় সাতক্ষীরা আদালতে বিচারক জিয়ারুল ইসলাম ইয়াতুস দেন। গত 19 মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। অন্য মামলায় মাগুরার কারাগারে ছিলেন চাঁদ। রবিবার সাতক্ষীরার আদালতে হাজিরা দিতে গেলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।